सूरा मुल्क सूरा सजदा। जाबिर रजियल्लाहु ताला अन्हु बोलें रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन इन्न फिल कुराने सूरतन सलासुना आया। निश्चय कुरान मजिदे एक सूरा रयेछे त्रिशटी आयात विशिष्ट। निश्चय कुरान मजिदे एक सूरा रयेछे त्रिशटी आयात विशिष्ट शफात रजुल हत्ता गफर लहु। से विचार माठे एमन सुपारिश करबे एमन कठिन भावे बेंके जाबे जतक्षण पर्यन्त आपनार क्षमा ना हयेछे ततक्षण पर्यन्त से माठ थेके सरे जाबे ना। क्षमा ना हवा पर्यन्त आपनाके छाड़बे ना। एई कथा मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें। तार नाम सूरतुल मुल्क। सूरा हासरेर तीन आयात पढ़ले किछुई हबे ना। हादिस जाल। कि हबे आब्दुर रजाक साहेब अक्षर प्रति दस ने कि हबे? सूरा हासरेर शेष तीन आयात पढ़ले सत्तर हजार फेरेश्ता आपनार जन्य क्षमा चाहबेन। ए हादिस ठीक नय। तो सूरा हासर पढ़ले कि हबे? शेष तीन आयात अक्षर प्रति दस ने कि हबे? एछाड़ा आर किछुई हबे ना। सूरा यासीन पढ़ले एक बार पढ़ले दस बार कुरान मजिद पढ़ार समान नाकि हबे? जी ना, किछुई ना। अक्षर प्रति दस ने कि हबे? सूरा रहमान पढ़ले किछुई ना। सूरा अकिया पढ़ले रुजी बेशी हये जाबे? जी ना, ए हादिस ठीक नय। सूरा अकिया पढ़ले कि हबे? अक्षर प्रति दस ने कि हबे? जाबिर रजियल्लाहु ताआला अनहु बोलेन लम यानाम ला यानामु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कबरा यकरा अलिफ लम तंजील व सूरतुल मुल्क। अल्लाहर नबी सूरा सजदा सूरा मुल्क ना पड़े घुमातेन ना। अल्लाहर नबी सूरा सजदा सूरा मुल्क ना पड़े घुमातेन ना। घुमानो আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে বললেন আবু হুরায়রা জি তুমি একটু এ দশের জাকাতুল ফিতরাটা একটু দেখাশোনা করো তো, পাহারা দাও তো। একটা চোর এসে সেগুলো নিচ্ছে। আল্লাহর রাসূল চোরকে ধরে নিয়েছেন, আবু হুরায়রা চোরকে ধরে নিয়েছেন রাসূলের কাছে নিয়ে যাবেন। তখন চোর বলছে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন ও দয়া হয়েছে, ছেড়ে দিয়েছে। সকালে রাসূলের সাথে দেখা। আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করলে? আল্লাহর রাসূল চোর বলছে আমার ছেলে মেয়ে আছে, আমি গরিব মানুষ, তাই ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মিথ্যা বলেছে, কালকে আবার আসবে। পরের দিন আবার এসেছে, ওইগুলো ব্যাগে নিচ্ছে, ধরে নিয়েছেন তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তুমি কালকে এসেছিলে ছেলে মেয়ের কথা বলে চলে গেছো। আচ্ছা আচ্ছা, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না, ছেড়ে দিয়েছি। পরের দিন সকালে আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহর নবী চোর বলছে আমি আর আসবো না, আমি আর আসবো না, তাই ছেড়ে দিয়েছি। আরে না, ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন আবার এসেছে, ব্যাগগুলো উঠাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে বলছেন আজকে তোমাকে ধরে নিয়েই যাব। আগের দিন বলেছিলে ছেলে মেয়ে, আবার বলেছে আর আসবো না, আবার এসেছো। তখন ওই চোরে বলছে আরে শোনেন, আপনি যখন ঘুমাবেন এই যে আওয়াই তালা ফেরা শেখা, যখন আপনি বিছানে ঘুমাতে যাবেন ফাকরা আয়াতুল কুরসি, তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন। ইন্নাহু লাইয়াজালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে একটি রক্ষক থাকবে। লায়াক রবক শয়তান, শয়তান তোমার পাশে যাবে না, সকাল পর্যন্ত শয়তান তোমার পাশে যাবে না। সূরা বাকারার খণ্ড অংশ আয়াতুল কুরসি। ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পড়লে আর কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত মান কারা লাইলাতান কাফাতাহু, কেউ যদি রাতে পড়ে তাহলে সারা রাত সে সমস্যা মুক্ত থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। সূরা বাকারার শেষ দুই আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের কবরকে, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর করো না। কবরে কোরআন মাজিদ পড়া নিষেধ, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না। শোনো, ইন্না শয়তান এনফরমিনাল বাইদ ইকরাউ ফিহি সূরাতুল বাকারা ও আয়াতাইনি মিন আখির মিনাল মুসলিমিন সূরাতিল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। একদা জিবরাইল আলাইহিসসালাম আমাদের নবীর পাশে বসে আছেন, ফাসামিয়া শয়তান আও নাকি জান, হঠাৎ জিবরাইল একটা শব্দ শুনতে পেলেন, ফরাফরা আসাহ,
জিব্রাইল মাথাটা উপর দিকে করলে, উপর দিকে করে বলছেন হাজা বাবুন, আর দেখেন এ একটি দরজা, ফতেহ আল ইয়াম আজকে খোলা হয়েছে। লাম ইউফতা কাত্ত, আজকের পূর্বে দরজা কোনোদিন খোলা হয়নি। নাজালা মিনহুম মালাকুন, সেই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন। লাম ইয়ানজিল কাত্ত, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির পর থেকে কোনোদিন নিচে আসেননি, মাত্র আজকে এসেছেন। এসে আমাদের নবীকে বললেন আসসালামু আলাইকুম। এরপরে বলছেন আবশির বিন নুরাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটি আপনি উজ্জ্বলতার সুসংবাদ নেন, আপনি দুটি আলোর সুসংবাদ নেন। উতিতাহুমা, যে আলো দুটি আপনাকে দেওয়া হয়েছে। লাম ইউতা নাবিউন মিন ক্বাবলিক, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। নেন নেন নেন, সুসংবাদ নেন। এক, সুরাতুল ফাতিহা। দুই, আয়াতান মিন আখির সুরাতিল বাকারা, সুরা বাকারার শেষ দুই আয়াত। সব কিছু সুরা বাকারার শেষ দুই আয়াত। মানুষ ভুল বুঝে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে জীবন কাটালো বিদাতি পদ্ধতিতে। সুরা ইখলাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন আইয়াজুজ আহাদুকুম এক রাসূল সাল কোরআনে লাইলান, সঙ্গী সাথী তোমরা এক রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম কি? সঙ্গী সাথী তোমরা রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম কি? তখন সাহাবী বলছেন কে পারবে রাতের তিন ভাগের এক ভাগ কোরআন মাজিদ পড়তে? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, সূরাতুল ইখলাস তাদের ষোলো সাল কোরআনে, সূরা ইখলাস হলো কোরআনের তিন ভাগের এক ভাগ, সূরা ইখলাস হলো কোরআনের তিন ভাগের এক ভাগ। যেই ব্যক্তি সূরা ইখলাস তিনবার পড়বে সে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, সে নেকি পেয়ে যাবে। সূরা ইখলাস কত ব্যতিক্রম সূরা, তা আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আল্লাহর গুণাবলী বা আল্লাহর গুণ সেফাতের একটা বিবরণ দেখবেন, ব্যতিক্রম এদেশের মাটিতে বিবরণ, তখনও এই কথাটা আসবে। সূরা ইখলাস এমন একটি সূরা যেখানে ফেরাউনের নাম নেই, যেখানে আদসামদের নাম নেই, যেখানে জাহান্নাম জান্নাতের কথা নেই, যেখানে চন্দ্র সূর্যের কথা নেই, যেখানে আসমান জমিনের কথা নেই, সূরা ইখলাসে এগুলো কিছুই নেই। সূরা ইখলাসে কি আছে? হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। তার মানে ব্যতিক্রম বিবরণ আছে আল্লাহর, যার কারণে এত বড় মান। একজন সাহাবি তার হজ সফর, তার সফরে যুদ্ধ সফরে সব সময় শেষে এ আয়াত সূরা পড়তেন, কেরাতের শেষে এই সূরা পড়তেন। তো তার অধীনের সমস্ত লোক রাসূলের কাছে অভিযোগ করল, আল্লাহর নবী আমাদের ইমাম খালি শেষে সূরা ইখলাস, খালি শেষে সূরা ইখলাস, তোমরা জিজ্ঞাসা করো কেন? আচ্ছা আপনি বলেন তো কেন আপনি শেষে সূরা ইখলাস পড়েন? তখন তিনি বলছেন আরে শোনো শোনো শোনো, সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী আছে এই জন্য পড়ি। তখন এসে বলছে আল্লাহর নবী ও বলছে যে সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী আছে সেই জন্য পড়ি। তখন আল্লাহর রাসূল বলছেন আখবেরো, তোমরা তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। ও যখন ভালোবাসে সূরা ইখলাসকে, আল্লাহ তাকে ভালোবাসে, ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, সূরা ইখলাস, সূরা ইখলাস ফালাক নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছানে ঘুমাতে যেতেন তখনই জামা কাফাই হে দুই হাতটি জমা করে নিতেন, সুমা নাফাকা ফেহমা, তারপরে হালকা থুথু দিতেন, তারপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ইয়ামসাহু বিহিমা আলা ওয়াজহিহি ওয়া রাসিহি, তারপর তিনি মাথাসহ মুখ সহ সম্ভবপর শরীর উপর অংশ বোলাতেন, ওয়া ফালু জালিকা সালাসা মারাতিন, এরকম তিনি করতেন তিনবার। আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, এটা করতেন রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা একদা আল্লাহ রাসূলকে খুঁজছিলাম, খুব অন্ধকার রাত, খুব জোরে বৃষ্টি বাতাস, খুঁজতে খুঁজতে দেখি এক জায়গাতে আল্লাহ রাসূল পেয়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন ইকরা, উকবা পড়ো, আমি বলছি কি পড়বো? উকবা পড়ো, তুমি পড়ো, আমি বলছি যে কি পড়বো? তখন তিনি বলছেন ইকরা, পড়ো তুমি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এক ফিকা মনিকুলে শাহীন, যে কোনো সমস্যার জন্য তুমি বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা।